দুই পর্বের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব আগামীকাল শুক্রবার 13 জানুয়ারি থেকে শুরু হয়ে চলবে 15 জানুয়ারি পর্যন্ত। কিন্তু এর দুই দিন আগ থেকেই কানায় কানায় পূর্ণ ইজতেমা ময়দান। বৃহস্পতিবার বাদ জোহর বিশ্ব ইজতেমায় আগত মুসল্লিদের জন্য প্রাথমিক আম বয়ান হয়েছে। বৃহস্পতিবার বাদ জোহর বয়ান করেছেন মাওলানা রবিউল হক। আসর পর বয়ান করেছেন মাওলানা ফারুক। বাদ মাগরিব বয়ান করেছেন মাওলানা ইব্রাহিম দেওলা। তার বয়ানে বাংলা অনুবাদ করেছেন মাওলানা জোবায়ের আহমেদ। আরবি অনুবাদ করেছেন মাওলানা আব্দুল মতিন। এছাড়াও ইজতেমার মূল কার্যক্রমের তিন দিনই করা হবে গুরুত্বপূর্ণ বয়ান। তাবলিকের কোনো মুরব্বি আলেম কখন বয়ান করবেন তুলে ধরা হলো এখানে। শুক্রবার ফজরের পর মাওলানা জিয়াউল হক রায়ব্যান্ড, মুয়াল্লিমিনদের সাথে মোজাকারা মাওলানা জিয়াউল হক। বাদ জুমা মাওলানা ইসমাইল গুদরা। বাদ আসর মাওলানা জুবাইর আহমদ। বাদ মাগরিব মাওলানা আহমদ লাত। বাংলা অনুবাদ মাওলানা ওমর ফারুক। শনিবার বাদ ফজর মাওলানা খুরশিদুল হক রায়ব্যান্ড। বাদ জোহর ভাই ওমর ফারুক। বাদ আসর মাওলানা জুহাইরুল আহসান। বাদ মাগরিব মাওলানা ইব্রাহিম দেওলা। বাংলা অনুবাদ মাওলানা জুবাইর আহমদ। শনিবার বিশেষ বয়ান সকাল, আলেমদের উদ্দেশ্যে বয়ান মাওলানা ইব্রাহিম দেওলা। ছাত্রদের উদ্দেশ্যে বয়ান মাওলানা খুরশিদুল হক রায়ব্যান্ড। রবিবার হিদায়তি বয়ান 7:30 মাওলানা আব্দুর রহমান। বাংলা অনুবাদ মাওলানা আব্দুল মতিন। বিশেষ নসিহত করবেন মাওলানা ইব্রাহিম দেওলা। বাংলা অনুবাদ মাওলানা জুবায়ের আহমেদ। ইজতেমা মাঠের নামাজের সূচি: জুমা ও জোহরের আজান 1টায়, জামাত 1:30, আসরের আজান 3:55, জামাত 4:15, জুমা মাওলানা জুবায়ের আহমেদ।